আমি কোনো ম্যাজিশিয়ান নই যে জাদু দিয়ে আপনাদের কারক বিভক্তি চিনিয়ে দিব, কিন্তু ভিডিওটি এমন ভাবে করার চেষ্টা করেছি যেন পুরো ভিডিওটি দেখার পর আপনার মনে হয় আপনি একটি জাদু শিখে গেছেন কারক বিভক্তি চেনার জন্য। তো ইনশাল্লাহ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং ভিডিওটি দেখার পর বেশ কিছু প্র্যাকটিস করে নেন, কারক বিভক্তি নিয়ে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। তো চলুন আমরা শুরু করে দেই কিভাবে কারক বিভক্তি চিনতে পারি। কারক শব্দের অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। ক্রিয়া বলতে কিন্তু বোঝায় ভার্বকে। তো আমরা জানি কারক হয়ে থাকে 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান, অপাদান এবং অধিকরণকারক। তো আমরা শুরু করি কর্তৃকারক দিয়ে। তো কর্তৃকারকটা আমরা কিভাবে চিনব? একটা বাক্যের যে ক্রিয়া বা ভার্ব থাকে তাকে আমরা কে বা কারা দ্বারা প্রশ্ন করব। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর মিলবে তাকে বলা হবে কর্তৃকারক। এই কর্তৃকারকের কর্তা কিন্তু আবার 4 প্রকার, কারণ কর্তা ছাড়া কিন্তু সেন্টেন্স হয় না। সাধারণত একটা কর্তা হয়ে থাকবে 4 প্রকারের। 1 নম্বর, মুখ্য কর্তা, যে নিজে নিজেই কাজ সম্পাদন করে তাকে বলা হয় মুখ্য কর্তা। যেমন ছেলেরা ফুটবল খেলছে, এখন ছেলেরা কিন্তু নিজেরাই নিজেরা কাজটা সম্পাদন করছে। আমি যদি উপরে সূত্রটা কাজে লাগাই, কে খেলছে, উত্তর আসবে ছেলেরা, বা আমি যদি বলি কারা খেলছে, উত্তর আসবে ছেলেরা, তাহলে কে বা কারা দ্বারা আমি যদি উত্তর পেয়ে যাই তাহলে সেটি হয়ে যাবে কর্তৃকারক। আর এখানে যেহেতু কাজটা নিজে নিজেই সম্পাদন করছে কর্তা, তাই এটা হবে মুখ্য কর্তা। এবার দেখি 2 নম্বর, প্রযোজক কর্তা, মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করেন। এখানে কর্তা নিজে নিজে কাজ করবে না, বরং সে কাজটি অন্যকে দিয়ে করাবে। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। প্রথমে আমি প্রশ্ন করব, এই পড়াটা কিন্তু ক্রিয়া বা ভার্ব। এই পড়াচ্ছেনকে প্রশ্ন করলাম, কে পড়াচ্ছেন, উত্তর আসবে শিক্ষক পড়াচ্ছেন। শিক্ষকটা এখানে কর্তৃকারক। এখন এটা কোন কর্তা? এখন আমি যদি খেয়াল করি, শিক্ষক কি নিজে পড়ছে নাকি কাউকে পড়াচ্ছেন? শিক্ষক কিন্তু ছাত্রদের পড়াচ্ছেন। কোনো কর্তা যদি নিজে কাজটা না করে অন্যকে দিয়ে কাজটি করায়, তখন তাকে বলা হয় প্রযোজক কর্তা। আর প্রযোজক কর্তার কর্তা যাকে দিয়ে কাজটি সম্পাদন করে তাকে কিন্তু বলা হয় প্রযোজ্য কর্তা। যেমন শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, কে পড়াচ্ছেন, শিক্ষক। কিন্তু শিক্ষক কাদের দিয়ে পড়াচ্ছেন? ছাত্রদের দিয়ে। তাই এই ছাত্র যদি বলে তাহলে এটা হয়ে যাবে কিন্তু প্রযোজ্য কর্তা, কারণ মূল কর্তা এখানে শিক্ষক, সে কাজটি সম্পাদন করছে ছাত্রদেরকে দিয়ে, তাই ছাত্রদের হয়ে যাবে প্রযোজ্য কর্তা। এরপর আরও একটি কর্তা রয়ে গেছে, সেটি হচ্ছে ব্যতিহার কর্তা। দুইটা কর্তা একত্রে এক জাতীয় কাজ সম্পাদন করলে, কর্তা বলতে কিন্তু আমরা ইংলিশে সাবজেক্ট বুঝে থাকি, দুটো সাবজেক্ট যখন একত্রে একটি কাজ সম্পাদন করে তখন তাকে বলা হয় ব্যতিহার কর্তা। যেমন বাঘে মহিষে এক ঘাটে পেপসি খায়। বাঘ আর মহিষ দুটো কর্তা, দুজনে মিলেই কিন্তু একই ঘাটে পেপসি খাচ্ছে, তো তারা একই জাতীয় কাজ সম্পাদন করছে বিধায় তাকে আমি বলবো ব্যতিহার কর্তা। তো এই কর্তা 4টা আমরা শিখে নিলাম। এবার এই কর্তৃকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগগুলো আমরা দেখি। বিভক্তি কিন্তু হয়ে থাকে 7টি: প্রথমা বিভক্তি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। এখন ফার্স্টে আমি দেখি কর্তৃকারকে প্রথমা বিভক্তির প্রয়োগটা। হামিদ বই পড়ে, ক্রিয়া বা ভার্ব কোনটা? ভার্ব কিন্তু পড়ে। পড়েকে আমি প্রশ্ন করলাম, কে পড়ে, অ্যান্সার কিন্তু আমি পেয়ে যাচ্ছি, হামিদ পড়ে। তাহলে হামিদটা কর্তাকারক। এখন হামিদের সাথে কিছু আছে, বিভক্তি হামিদের সাথে কিন্তু একটা অ আছে, তাই এটাকে বলা হয় প্রথমা বা শূন্য বিভক্তি, কারণ প্রথমা বা শূন্য বিভক্তি বলছে অন্তস্ত অ, অ এগুলো হচ্ছে প্রথমা বা শূন্য বিভক্তি। এবার দ্বিতীয় বিভক্তিতে কর্তৃকারকের প্রয়োগটা দেখি। বশিরকে যেতে হবে, আমি বলেছিলাম কে বা কারা দ্বারা প্রশ্ন করতে হবে। যেতেকে আমি যদি প্রশ্ন করি, কে যেতে হবে বা কার যেতে হবে, অ্যান্সার আসবে কিন্তু বশিরকে। তাহলে বশির এখানে কর্তৃকারক। আর বশিরের সাথে কে যুক্ত হয়েছে, দ্বিতীয় বিভক্তি বলা হয়েছে কে, রে, এরে, এগুলো যদি থাকে তখন এটা হয়ে যায় দ্বিতীয় বিভক্তি, তাই এটা কর্তৃকারকের দ্বিতীয় বিভক্তি। এবার দেখি ফেরদৌসী কর্তৃক শাহনামা রচিত হয়েছে। আমি প্রশ্ন করব, কে রচনা করেছে শাহনামা, অ্যান্সার আসবে ফেরদৌসী। তাহলে ফেরদৌসী এখানে কর্তৃকারক। এখন ফেরদৌসী কর্তৃক, এই কর্তৃক দ্বারা, দিয়া, কর্তৃক, এগুলো কিন্তু তৃতীয় বিভক্তির উদাহরণ। যেহেতু এখানে কর্তৃক আছে তাহলে কর্তৃকটা হবে তৃতীয় বিভক্তি আর
ফেরদৌসী তো এটা কর্তৃকারক, অ্যান্সার হবে কর্তৃকারকের তৃতীয় বিভক্তি। ষষ্ঠীটা দেখি, ষষ্ঠীতে সাধারণত বিভক্তি থাকে র এবং এর। বাক্যটা হলো আমার যাওয়া হয়নি, আমি প্রশ্ন করব যাওয়াকে কার যাওয়া হয়নি, অ্যান্সার আসবে আমার, তো আমি আমারকে পেয়ে গেলাম, তাই এটা কর্তৃকারক। আর যেহেতু র যুক্ত হয়েছে ষষ্ঠী বিভক্তিতে, র বা এর যুক্ত হয়, তাই এটি একটি ষষ্ঠী বিভক্তি কর্তৃকারকের। এবার সপ্তমী বিভক্তিটা দেখব, গায়ে মানে না আপনি মোড়ল, আমি প্রশ্ন করব কে মানে না, অ্যান্সার আসবে গায়ে, তাহলে গায়ে কিন্তু কর্তৃকারক। এখন সপ্তমী বিভক্তি কোনগুলো? সপ্তমী বিভক্তি হলো অন্তস্থ অ, অ, এ, এগুলো হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে গায়ের সাথে কিন্তু একটা এ আছে, তাহলে এটা হয়ে যাবে সপ্তমী বিভক্তি কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। পরের প্রশ্ন উদাহরণটা যদি দেখি, বাপে না জিজ্ঞাসে, প্রশ্ন করব কে জিজ্ঞাসে, অ্যান্সার আসবে বাপে, তাহলে বাপে কিন্তু কর্তৃকারক, এ আছে দেখে এটা কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। মায়ে না সম্ভাষে, কে সম্ভাষে, মায়ে, তাহলে এ যেহেতু আছে এটি সপ্তমী এবং মায়ে কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। পাগলে কিনা বলে, বলেকে আমি প্রশ্ন করব কে দিয়ে, অ্যান্সার আসবে পাগলে, যেহেতু অ্যান্সার পেয়ে যাচ্ছি তাই এটি কর্তৃকারক এবং এ যুক্ত হওয়ার কারণে এটি কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। ঠিক একইভাবে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে, কে খেয়েছে, অ্যান্সার বুলবুলি, আর যেহেতু এ আছে তাই এটি একটি কর্তৃকারকের সপ্তমী বিভক্তির উদাহরণ। এবার আমরা চলে যাব কর্মকারকে। কর্মকারকে বোঝার আগে আমাদের আগে বুঝতে হবে কর্ম জিনিসটা আসলে কি, যাকে আশ্রয় করে কর্তা কাজ সম্পন্ন করে। সাবজেক্ট, সে তো কাজ করবে কিন্তু কাউকে আশ্রয় করে কাজটা করতে পারে, যাকে আশ্রয় করে কাজটি করবে তাকে বলা হয়ে থাকবে কর্মকারক। এখন এটা আমি কিভাবে চিনবো, এই যে কর্মটাকে কিভাবে বের করব, ক্রিয়া বা ভার্বকে আমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাব তাকে বলা হবে কর্মকারক। আর এই কর্মকারক কিন্তু দুই প্রকার হয়ে থাকে, মুখ্য কর্ম, গৌণ কর্ম। বস্তুবাচক যে কর্মটা থাকে তাকে বলা হয় মুখ্য কর্ম, আর ব্যক্তিবাচক কর্মকে বলা হয় গৌণ কর্ম। যেমন বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, দিয়েছেনকে আমি প্রশ্ন করব প্রথমে কি দিয়েছেন, অ্যান্সার আসবে কলম। আবার দিয়েছেনকে আমি প্রশ্ন করলাম কাকে দিয়েছেন, অ্যান্সার আসবে আমাকে। তাহলে এখানে কর্ম কয়টা, দুইটা। আমরা জানি বস্তুবাচক কর্ম মুখ্য কর্ম, কলম হচ্ছে বস্তুবাচক তাই এটি মুখ্য কর্ম, আমাকে, আমি হচ্ছে ব্যক্তিবাচক তাই এটি গৌণ কর্ম। এবার কর্মকারকের কিছু প্রকারভেদ দেখি। ক নম্বর, সকর্মক ক্রিয়ার কর্ম। সকর্মক মানে হচ্ছে বাক্যে কর্ম থাকবে, তাহলে এটাকে আমরা সকর্মক ক্রিয়ার কর্ম বলতে পারবো। নাসিমা ফুল তুলছে, এই তুলছে ভার্ব, আমি একে প্রশ্ন করি কি তুলছে, অ্যান্সার কিন্তু আসছে ফুল তুলছে, কর্ম আছে তাই এটাকে বলবো সকর্মক ক্রিয়ার কর্ম। খ, প্রযোজক ক্রিয়ার কর্ম। প্রযোজক ক্রিয়ার কর্ম হচ্ছে কাউকে দিয়ে কাজটি সম্পাদন করিয়ে নেয়া, যেমন ছেলেটিকে বিছানায় শোয়াও, প্রশ্ন করব শোয়ানোকে কাকে শোয়াও, অ্যান্সার আসবে ছেলেটিকে। তো ছেলেটি কিন্তু নিজে নিজে শুচ্ছে না, বরং তাকে কেউ শুয়ে দিচ্ছে। তো যেই কর্মটা নিজে নিজে সম্পাদন না হয় কেউ সম্পাদন করে দেয় তাকে বলা হয় প্রযোজক ক্রিয়ার কর্ম। এবার সমধাতু কর্মটা একটু বুঝে নেব, যেই কর্মটা ক্রিয়া থেকে সৃষ্টি হয়, যেমন খুব এক ঘুম ঘুমিয়েছি, ক্রিয়া কিন্তু এটা ঘুমিয়েছি, ঘুমিয়েছি থেকে আবার কি হয়েছে ঘুম, তাই এই যে ঘুম ক্রিয়া থেকে সৃষ্টি হওয়া কর্মটা এটাকে বলা হয় সমধাতু কর্ম। ঘ নম্বরে দেখতে পাচ্ছি উদ্দেশ্য ও বিধেয় কর্ম। দুধকে মোড়া দুগ্ধ বলি, উদ্দেশ্য মানে সাবজেক্ট পজিশনে যে থাকবে, বিধেয় মানে অবজেক্ট পজিশনে যে থাকবে, আর উদ্দেশ্য বলতে মূলত প্রধান যে কর্ম তাকে বোঝানো হয়ে থাকে। দুধকে মোড়া দুগ্ধ বলি, কাকে আমরা দুগ্ধ বলি, অ্যান্সার কিন্তু চলে আসে দুধকে, তাহলে প্রধান কর্মটা কিন্তু দুধ তাই এটা উদ্দেশ্য, আর দুগ্ধ এটা কিন্তু অপ্রধান কর্ম তাই এটাকে বলবো বিদেহ। এই সেন্টেন্সে কিন্তু দুধ আর দুগ্ধ দুইটাই কর্ম ছিল, কিন্তু এইটা প্রধান হওয়ার কারণে এটা উদ্দেশ্য কর্ম, এইটা অপেক্ষাকৃত কম প্রধান অপ্রধান হওয়ার কারণে এটা বিধেয় কর্ম হয়ে গেছে। এবার কর্মকারকে কিছু বিভক্তির প্রয়োগ আমরা দেখে নেব, যেমন কর্মকারকে প্রথমা বিভক্তি কখন হবে, কর্মে দ্বিতীয়া কিংবা কর্মে ষষ্ঠী কখন হবে। প্রথম উদাহরণটা দেখি, ডাক্তার ডাকো, এই যে ডাকাটা কিন্তু ভার্ব, একে আমি আগে প্রশ্ন করব কাকে ডাকো, কারণ আমার কিন্তু চেনার উপায় ছিল দুইটা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করব ভার্বকে। তো ডাকোকে আমি প্রশ্ন করলাম কাকে ডাকো, অ্যান্সার আসলো ডাক্তার, তাহলে ডাক্তার কিন্তু কর্মকারক। এবার দেখি ডাক্তারে এখানে একটা র বিভক্তি যুক্ত হয়েছে,
না, র কিন্তু বিভক্তিযুক্ত হয়নি, ডাক্তার ডাকো। এখন আমি যদি ডাক্তারকে ডাকতে যাই, আমি কিন্তু ডাক্তা বলতে পারবো না, আমার ডাক্তারই বলা লাগতো, এটা স্বাভাবিকভাবে হয়েছে। এখানে একটা অ আছে, তাই এটাকে বলবো প্রথমা বিভক্তি, কর্মকারকে প্রথমা বিভক্তি। এবার আসি দ্বিতীয় বিভক্তিতে, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। করিবে, করিবে কি আমি প্রশ্ন করব, কাকে করিবে, অ্যান্সার আসবে কিন্তু আমারে। তাহলে আমারে একটা কর্ম, আর এর সাথে যুক্ত হয়েছে রে। আমরা জানি কে, রে, এরে, এগুলো দ্বিতীয় বিভক্তি, তাই এটা কর্মকারকে দ্বিতীয় বিভক্তির উদাহরণ। এবার দেখি পরের উদাহরণটা, তোমার দেখা পেলাম না, তোমার দেখা পেলাম না। আমি প্রশ্ন করব কার দেখা পেলাম না, অ্যান্সার আসবে কিন্তু তোমার। তো এই তোমারটা কিন্তু কর্মকারক, আর যেহেতু র যুক্ত হয়েছে, আমরা জানি ষষ্ঠী বিভক্তিতে র বা এর যুক্ত হয়, তাই এটা কর্মকারকে ষষ্ঠী বিভক্তির উদাহরণ। এবার আমরা লাস্ট টপিকটা দেখব, করণ কারক, আজকের ভিডিওর শেষ টপিক করণ কারক। করণ মানে শব্দটির অর্থ কোনো যন্ত্র, সহায়ক বা উপায়। কর্তা যে যন্ত্র, সহায়ক বা কোনো উপায়ের মাধ্যমে কোনো কাজ সম্পাদন করলে, সেই যন্ত্র, সহায়ক বা উপায়টাকে কিন্তু বলা হবে করণ কারক। কিভাবে চিনবো, আমি ভার্বকে প্রশ্ন করব কিসের দ্বারা, বা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর মিলবে, তাই কিন্তু করণ কারক। নীরা কলম দিয়ে লেখে, আমি প্রশ্ন করব কি দিয়ে লেখে, অ্যান্সার বেরোবে কলম। এটা একটি উপকরণ, তো যন্ত্র, সহায়ক, উপকরণ তিনটের একটি হলেই করণ কারক, তাই কলমটা হচ্ছে এখানে করণ কারক। জগতে কীর্তিমান হয় সাধনায়, আমি প্রশ্ন করব কি উপায়ে হয়, অ্যান্সার আসবে সাধনায়। তো উপায়, সহায়ক, এগুলো কিন্তু সবই করণ কারক। আর আমরা দেখে নিব করণ কারকে বিভিন্ন বিভক্তির উদাহরণ। করণ কারকে প্রথম বিভক্তি কখন হবে, বাক্যটা আমরা দেখি, ছাত্ররা বল খেলে, আমি খেলেকে প্রশ্ন করব কি দিয়ে খেলে, কি দিয়ে খেলে বললে উত্তর আসবে তারা বল দিয়ে খেলে। তাহলে এখানে একটা উপায় বা কিসের দ্বারা উল্লেখ আছে, তাই এই বলটা হয়ে যাবে করণ কারক, আর এর সাথে কিন্তু অযুক্ত আছে, তাই এটা করণ কারকে প্রথমা বিভক্তি। ঠিক একইভাবে লাঙ্গল দ্বারা জমি চাষ করা হয়, আমি প্রশ্ন করলাম করা হয় কিসের দ্বারা করা হয় জমি চাষ, অ্যান্সার আসবে লাঙ্গল দ্বারা। তো কিসের দ্বারা, কি উপায়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তখন এটা কিন্তু নিঃসন্দেহে করণ কারক, আর দ্বারা দিয়া কর্তৃক থাকলে তো সেটা তৃতীয় বিভক্তি, তাই এটি হয়ে যাবে করণ কারকে তৃতীয় বিভক্তি। ফুলে ফুলে ঘর ভরেছে, কি দিয়ে ঘর ভরেছে, ফুলে ফুলে। তাহলে এইটা হবে করণ কারক, যেহেতু এ যুক্ত হয়েছে, তাই এটা করণ কারকের সপ্তমী বিভক্তি। শিকারি বিড়াল গোফে চেনা যায়, কিসের দ্বারা শিকারি বিড়াল চেনা যায়, অ্যান্সার আসবে গোফে, তাই এটা করণ কারক, যেহেতু এ আছে, তাই এটা করণ কারকের সপ্তমী বিভক্তি। চেষ্টায় সব হয়, কিসে সব হয়, চেষ্টায় সব হয়, কিসের দ্বারা অ্যান্সার বেরোলো, তাই এটা করণ কারক, আর অন্তস্থ অ থাকলে এটা এ, বা অ থাকলে সেটা সপ্তমী বিভক্তি। আচ্ছা, আমরা সম্প্রদান কারকটা আজকে শুরু করব না, আগামী ভিডিওতে আমরা সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকারণ কারকটা শিখে নিব। আশা করছি এই দুটো ভিডিওর পর আর কারক নিয়ে কোনো প্রবলেম থাকবে না। তো ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।